নমস্কার বন্ধুরা ভারতের বিভিন্ন প্রদেশের থিয়েটার সিরিজে আজকে আমরা শুনব মুম্বাইয়ের রঙ্গায়ন দলটি সম্পর্কে যার প্রতিষ্ঠাতা বিজয়া মেহতা অরবিন্দ দেশপাণ্ডে শ্রীরাম লাগু চন্দ্র প্রভাকর এবং বিজয় তেন্ডুলকর এক সময় থিয়েটার পুরান ইতিহাসের পালাগানের ছোট্ট উঠোনে আটকে গেছিল বিজয়া মেহতা অরবিন্দ দেশপাণ্ডে শ্রীরাম লাগু ভাস্করচন্দ্র এবং বিজয় তেন্ডুলকাররা অস্থির হয়ে পড়েছিলেন নতুন কিছু অন্য কিছু করার তাড়নায় মহারাষ্ট্রের হাওয়ায় তখন ধানধুকেশব কারভের শক্তি প্রবাহিত হচ্ছে জ্যোতি ফুলে সাবিত্রী বাইদের মতো মানুষরা লিঙ্গ বৈষম্যের শিকল ছিঁড়ে দেওয়ার যে স্বপ্ন বুনেছিলেন বিজয়া মেহতারা তখন সেই আকাশের গাছ এমনই এক আগুনে সময়ে শুরু হয়েছিল রঙ্গায়ন ভারতীয় সংস্কৃতির জড়তার ঊর্ধ্বে গিয়ে সৃজনের আশ্রয় খুঁজে নেওয়া ছিল রঙ্গায়নের লক্ষ্য আধুনিক থিয়েটারের ভাষ্যে বারবার ঐতিহ্যের পরম্পরার নকশা তুলে ধরতে ওরা ছিলেন বদ্ধপরিকর তাই নাটক কেবল একমুখী সীমানায় আটকে যায়নি হয়ে উঠেছিল ফিউশন আধার হয়েছিল মুদ্রারাক্ষস শকুন্তলা সমাজের চিরায়মান প্রতিবন্ধকতাকে হারিয়ে দিয়ে আধুনিক এবং অভিনব নাট্য নির্মাণের শপথ নিয়েছিল রঙ্গায়ন যেভাবেই হোক স্বাভাবিক এবং প্রচলিত যে প্রকাশের পথ তাকে টপকে গিয়ে এমন এক প্রকাশ ভাষ্য ওরা খুঁজতে চেয়েছিলেন যা বোধে হাতুড়ি মারে কিন্তু কখনোই নিজেদের ঐতিহ্য নিজেদের শক্তিকে অগ্রাহ্য করে নয় বন্ধুরা আজকে শেষ করলাম এখানেই